এটার কোয়ালিটি ব্লু আইজ এর মধ্যে কিছু কম বেশি ডিসকাউন্ট করে দেবো বাড়িতে অ্যাকচুয়াল রানাঘাট বলতে প্রপার কি রেল স্টেশন? হ্যাঁ হ্যাঁ, রানাঘাট স্টেশনে রেলের পূর্ব পারে নাসরা পলাশতলা পাকার মুখ স্টেশন থেকে মোটামুটি 5 মিনিট মনে হয় লাগে, তাই তো? ঠিক আছে, আমরা তো ওরকমই আসলাম, স্টেশন থেকে 5 মিনিট মতো লাগলো। তো দাদা শুরুতে বলো, তোমার কাছে আমরা কি কি দেখতে পাবো? আমার কাছে মোটামুটি দেখো অল ব্রিড অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তুমি যে ব্রিডই চাওয়া অল ব্রিড পাপিস অ্যাভেলেবেল আমি করাতে পারবো। ডাইরেক্ট হোম ব্রিড বাচ্চা তোমাকে মাদার ফাদার দেখিয়ে বাচ্চা দিতে পারবো। বাহ, এবার আপাতত নিজের কাছে আমার কালেকশন এখন আছে, যেটা লাসা অ্যাপসোর কালেকশন আছে, ব্রিগেলের কালেকশন আছে, আর জার্মান শেপার্ডের বাচ্চা, জার্মান শেপার্ডও আছে। হ্যাঁ, আচ্ছা, তো এইগুলো সব লাসা না? এগুলো হচ্ছে তো এই টাইপের। এটা একটু ইউনিক আছে, এটা কিছুটা ম্যালটিজের মতো দেখতে, ফুল হোয়াইট লাসা, এখন পর্যন্ত মার্কেটে সেরকম একটা পাওয়া যায় না। আচ্ছা, এটা একদম রেয়ার ব্রিড, যে ফুল হোয়াইট, একদম কোনো গায়ে কোনো স্পট নেই, স্পট নেই, তাই তো? দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা, গায়ে কোথাও কোনো স্পট হবে না। এটা মেল আছে? এটা ফিমেল আছে, প্রেগনেন্ট আছে, ফিমেল আছে, প্রেগনেন্ট আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল দাদা বেশি ছোট ব্রিড নিয়ে মানে কাজ করা হয়, ছোট ব্রিড নিয়ে কাজটা বেশি হয়, কাজের সময় আসে এইসব নিয়ে। আচ্ছা আচ্ছা, মিটিং থেকে নিয়ে শুরু করে যাবতীয় সব কিছু, ব্রিডিংটাই প্রপার, মানে জাস্ট ধরুন যে কোনো ব্রিডের স্টার্ট সার্ভিসের জন্য মোটামুটি 3-4 করে মেল রাখা আছে প্রতিটা ব্রিডের, মানে আলাদা আলাদা ব্রিডের, কারণ একটা যদি মেলের উপর নির্ভর করে থাকা হয় সেটা বেশি দিন লাস্টিং করে না। তো যেমন আপাতত লাসার জন্য 4 স্টার্ট ডগ আছে লাসার, বাহ, শিডজু, শুধু শিডজুটাই একটা আছে আর কালচার ফর্ম একটা আছে, বাদবাকি প্রতিটা ব্রিডের ডগের কালেকশন আছে, মানে ডগ চুজ করে আপনি মিটিং করাতে পারবেন, মিটিং করাতে পারবেন, এই ফ্যাসিলিটিও দাদার কাছে আছে, যেটা দেখাবো সেটা দিয়েই করাতে হবে, এমন কোনো মানে নেই। ঠিক ঠিক, আপনাদের যেটাই পছন্দ হবে, যেটা চয়েস হবে সেটা দিয়েই করাতে পারেন। তো আমরা সেল পারপাস কি কিছু দেখতে পাবো? সেল পারপাস বাচ্চাগুলো আপনারা দেখতে পারবেন, যেগুলো রেডি হচ্ছে বাড়িতে, সবাই খাওয়া দাওয়া শিখে গেছে, আর মোটামুটি 4-5 গেলে পরেই সবাই নেওয়া স্টার্ট, এখন দিয়ে সবাই বুকিং স্টার্ট করে দিয়েছে একদম, আপনারা মোটামুটি ধরুন 3-4 পরে নিলে বেটার হয়, বেটার হয়ে যাচ্ছে, মানে খাওয়া শিখে গেছে, আমি চাচ্ছি একটু লাস্টিং হোক, বাড়িতে থাকুক আর কদিন, মানে তার মানে শিজুর বাচ্চা পেয়ে যাচ্ছে, লাসার বাচ্চা পেয়ে যাচ্ছে, তাই তো? এই মুহূর্তে হয়ে যাবে, শিডজুর বাচ্চা হয়ে যাবে, আছে শিডজুর, আমার স্টার্ট সার্ভিসের মিটিং এর বাচ্চা অ্যাভেলেবেল আছে এক জায়গায়, আমি আপনাকে দেখিয়ে দেবো, সেটাও অসুবিধা নেই। আর এছাড়া আপনি আমার বাড়িতে ধরুন ফুল হোয়াইট যেটা বললাম, এই কালারটা, এই কালার, এই কালারের লাসা অ্যাপসো বাচ্চা পাবেন, আর তাছাড়া ধরুন যেটা একদম কড়া রিচ গোল্ডেন কালারের লাসা অ্যাপসো সেটা। তো চলুন দাদার কাছে, অ্যাকচুয়ালি যে বাচ্চাগুলো আছে এইসব, এই যে দাদার কাছে লাসাগুলো আছে তাদের বাচ্চা আমরা এবার দেখব, আগে অ্যাডাল্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যে মেলগুলো আছে দেখুন, এই যে দেখুন এটা হচ্ছে গোগো, দাদার বাড়িতে এই যে মেল আছে, মেল ফিমেলও আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এই যে মেল ফিমেল এদেরই বাচ্চা আমরা দেখব, দেখুন কোয়ালিটি দেখুন, এটা মেল আছে, ফিমেল আছে, কোয়ালিটি এদের বাচ্চাগুলোই দেখাবো, একটা দেখুন এটার কোয়ালিটি, ফটকা, ফটকার কোয়ালিটি, দেখুন কোয়ালিটি দেখুন, এটা দাদা তাহলে লাসা না? এটার বয়স, বয়স কতদিন হয়েছে? এটার বয়স আপনার আছে 3 বছর, 3 বছর বয়স, সব পশম মোল্ডিং এ কাটিয়ে দিয়েছি, গরমে ঝরছিল, বাহ, মাথা দেখে, লোম দেখুন, লোমের কোয়ালিটি দেখুন শুধু, বাহ,
আপনারা চাইলে যদি কারো কাছে ফিমেল থাকে যে মেটিং করাবেন, তো দাদাকে কন্ট্যাক্ট করুন। 100% রেজাল্ট প্রুফ হবে, 100% রেজাল্ট দাদা গ্যারান্টি সহ, সহকারে কেউ দেবে না। আচ্ছা, তো দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দাও। 6294673422। আচ্ছা বিজয় দা, তাই তো? তাহলে চলুন এরপর আমরা এদের যে বাচ্চাগুলো আছে দাদার থেকে, তো সেগুলোই দেখে নিই। তো দেখুন দাদা এটা কি আছে, লাশা না? এটা লাশা আছে, এই লাশারই বাচ্চা এইগুলো সব। হ্যাঁ হ্যাঁ, এই দুটো পুরো ফুল হোয়াইট লাশা আছে, দুটো, একটা মেল একটা ফিমেল, পেয়ারই আছে এখানে, পেয়ার অ্যাভেলেবল আছে। বাহ, এটা মেল আছে, ফুল হোয়াইট না? ফুল হোয়াইট, ফুল, কোথাও একটা ছিটে দাগ থাকবে না। আমিও দেখিনি কোনোদিনও, দেখতে পাইনি, ফার্স্ট টাইম দেখছি দাদার কাছে। দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে ওরা। বাহ, আর এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছি, এটা ওটা একটা আছে ব্ল্যাক টান কালার, ওটাও রেয়ার কালার। এই লিটারের যে চারটে বাচ্চা আছে, চারটেই রেয়ার কালারের আছে। বাহ, ওটা পুরো দেখুন জার্মান শেফার্ডের মতো কালারটা আছে, ব্ল্যাক টান কালার, পুরো কালারটা দেখুন চকলেট চকলেটি ভাব। এই যে পায়ে ট্যান কালার চলে এসেছে, পাটা পাটা দেখুন ট্যান কালার চলে এসেছে, কি দারুন। আর ফেস একদম পুরো পাঞ্চ ফেস হবে, পাঞ্চ ফেস হবে, দেখতেই পাচ্ছেন। কতদিন করে বয়স হয়েছে এগুলো? এগুলোর বয়স আজকে আপনার 10 দিন মতো বয়স হয়েছে, 10 দিন মতো বয়স হয়েছে। দেখুন নিতে হলে বুকিং করুন দাদার থেকে। এই টাইপের, এই কোয়ালিটির যে ফুল হোয়াইট, আপনারা অনেকে হোয়াইট খোঁজ করেন, তো হোয়াইট তো সচরাচর পাওয়া যায় না, তো দাদার কাছে হয়েছে, তো আপনারাই সৌভাগ্য যে আপনারা এটা পাবেন। বাহ, যাক, তো আরো বাচ্চা আমি দেখাচ্ছি, চলো দেখে নিই পরের বাচ্চাগুলো। তো পরের দাদা এগুলো, এগুলো লাশা না? এগুলো লাশা তো? দেখুন এগুলোর বয়স কতদিন হয়েছে? বয়স আজকে 28 দিন বয়স আছে, 28 দিন করে বয়স হয়েছে, 28 দিন বয়স হয়ে গেছে, খাওয়া দাওয়া শিখে গেছে। আপনার ম্যাক্সি স্টার্টার যেটা আছে, পেডিগ্রি প্রো, এইসবই খায়, ডগ ফুড, মানে যে কোনো রকম স্টার্টার আপনি খাওয়া দাওয়া না, সবকটাই অভ্যাস করাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, আর এছাড়া স্যারাল্যাক্স উইড অ্যাপেল দিনে 3 বার, আর মাদার্স ফিডিং তো করছেই। আর এগুলো সব ওই পটকারি বাচ্চা, ওই যে গোল্ডেন কালারের ডগটা আপনারা একটু আগে দেখলেন ভিডিওতে। আচ্ছা আচ্ছা, যে গোল্ডেন, যে আপনার পটকাটা দেখলাম, তারই বাচ্চা, ওরই বাচ্চা এগুলো সব। এগুলো পুরো ওই এক সেম কালারেরই হবে, একদম রিচ কালার। বাহ, দেখুন কত সুন্দর, সব ওর মতোই কালার হবে না? দেখুন সবগুলিতে থালায় খাওয়া শিখেছে, প্লেটে থালায়, এক্সট্রা করে হ্যান্ড ফিডিং খাওয়ালে একটু হেলথটা ভালো থাকে। আচ্ছা, ওই জন্য এক্সট্রা করে হ্যান্ড ফিডিং দেওয়া হয়। খা, তোরা, এরা নিজেরাও খাওয়া শিখে গেছে, খাওয়া শিখে গেছে, এরা খাওয়া শিখে গেছে, ফুডটা খেতে পারে নিজেরা, ডগ ফুডটা খেতে পারে, সেগুলো খেতে পারে নিজেরা। এগুলো মোটামুটি আর কতদিন গেলে সেল করা যাবে? এগুলো মোটামুটি ধরুন 10-12 দিন পরে ছেড়ে দেবে, 10-12 দিন। তো নিতে হলে আপনারা একটু তাড়াতাড়ি বুকিং করুন। দেখুন দাদার কাছে কত সুন্দর কোয়ালিটির পাপ্পিগুলো হয়েছে, সব রকম মোটামুটি, যে যেটাই চাইবেন, মেল চাইলে মেল, ফিমেল চাইলে ফিমেল, যে যেটা চাইবেন পেয়ে যাবেন। চলো আরো যে দাদার কাছে আরো কিছু বাচ্চা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো আমরা একটু আগে দেখছিলাম এদের অ্যাক্টিভিটি, অ্যাকচুয়াল বয়স তো মোটামুটি কম, ওই জন্য অতটা ভালো দেখাতে পাচ্ছি না, ওই জন্য বাইরে এনে দেখাচ্ছি। দেখুন পাপ্পিগুলো কত সুন্দর দাদা, এগুলো লাশা না? ফুল অ্যাক্টিভ লাশা, পুরো একদম ডার্ক রেড কালারের হবে বাচ্চা দাদার। এগুলো তো হোম ব্রিড, এগুলো হোম ব্রিড, হোম ব্রিডের পাপ্পি। এগুলো দাম রেখেছে কত করে একটু বলো? দাম রেখেছি 10-8 টাকা, 10-8 টাকা করে দাম রেখেছে দাদা। যদি নিতে চান আপনারা এরকম টাইপের লাশা, তো দাদাকে কল করুন, কন্ট্যাক্ট নাম্বার তো আমরা অ্যাকচুয়াল শুরুতে দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দেবো স্ক্রিনে। দেখুন কত সুন্দর পাপ্পিগুলো। তো ঠিক আছে চলো, আমরা আরও কিছু আছে দাদার থেকে, সেগুলোও আমরা এবার দেখে নিচ্ছি। তো দাদা ওগুলো তো দেখলাম সবই মা বাবা সহ। হ্যাঁ, আর এটা,
এটা হচ্ছে আমার হোয়াইট কালারের যে লাসা আছে, ডগটা আছে, ওর মেটিং এর পিকআপ বাচ্চা এটা রিটারের। তো এতদিন সবাই মার্কেটে বাই কালারের লাসা অনেক দেখেছে, বাই কালার বাচ্চা। তো এটা আছে গোল্ডেন এন্ড হোয়াইট স্পট, একদম ইউনিক কালার। হোয়াইট এর উপর গোল্ডেন কালারের স্পট আছে এটার গায়ে, ঠিক আছে, হোয়াইটের উপরে গোল্ডেন কালারের, মানে ব্রাউন স্পট না, গোল্ডেন স্পট। এটা এটা মেল আছে বাচ্চাটা, ব্লু আইজ এর মধ্যে হতে পারে। দেখুন দেখাই তো যাচ্ছে সব, ব্লু আইজ এর মধ্যে হবে, তাই তো? এর বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাটার বয়স আপনার আজকে 32 দিন আছে। 32 দিন হয়ে গেছে, মানে আজকে দিনটা পার হলো, 32 দিন কমপ্লিট হবে। যদি কেউ এটা নিতে চায় তাহলে দাম রেখেছো কেমন? এটা প্রাইস রেখেছি 13000 টাকা। 13000 টাকা প্রাইস রেখেছি। ফুল ইউনিক কালার আছে দেখুন, আর হেলদি তো আপনি দেখতেই পাচ্ছেন ভিডিও তো। 32 দিনে এছাড়া আর কেমন হেলথ হবে? খাওয়া দাওয়া সবকিছু মোটামুটি শিখে গেছে, হ্যান্ড ফিডিংও করে, অসুবিধা হবে না খাওয়া দাওয়া। আচ্ছা, মানে নিজে কি খাচ্ছে? নিজে বলতে গেলে আপনি যে কোনো ডগ ফুড যদি দেন, স্টার্টার জাতীয় কিছু, সেটা আপনার নিজে চেটেই খেতে পারে। ডগ ফুড খাওয়াতে কোনো প্রবলেম নেই, বা স্যারেলাক্সটা আপনি হ্যান্ড ফিডিং করালে একটু মানে ভালো করে পেট ভরে খাওয়াতে পারবেন বিষয়টা। স্যারেলাক্স অতটা নিজে ইচ্ছা করে খায় না। আর এটা মেল না ফিমেল আছে? মেল আছে, তাই তো? মেল আছে, দেখুন এটা মেলই আছে। 13000 টাকা দাম রেখেছে, তাই তো? ঠিক আছে, তো নিতে হলে একটু বুকিং করুন তাড়াতাড়ি, কারণ এই টাইপের ভালো ভালো বাচ্চা তো বেশি দিন থাকে না। আজকে 32 দিন হয়ে গেছে। এক পিসি আছে, এটা ওয়ান এন্ড অনলি পিস। ও আচ্ছা আচ্ছা, এক পিসি আছে দাদার কাছে, দেখুন। ঠিক আছে, তো পরে আর কি আছে চলো একটু দেখিয়ে দাও। হ্যাঁ তো দাদা, আগেরগুলো তো সব লাসা দেখলাম, এগুলো বিগেল, এগুলো বিগেল না, বিগেলের বাচ্চা, হোম ব্রিড বাচ্চা আছে, হোম ব্রিড বাচ্চা। এই যে সামনে বসে আছে, মাদারও আপনার কাছে আছে। ওকে এদিকে এদিকে ওকে, দেখুন এই যে বাচ্চা, মাদারটা দেখুন। যদি কেউ এদের বাবা দেখতে চায় তো দেখতে পাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাটা আসলে যদি কারোর প্রয়োজন হয় যে মা বাবা দেখেই বাচ্চা নেবেন, ব্যাপার না, আপনি বাবারই কালেকশন বেশি আছে আমার কাছে, বাবারই কালেকশন বেশি আছে, ব্রিডিং তো খুব রেয়ার। তো এদের বয়স কতদিন হয়েছে? এগুলোর বয়স আজকে আপনার হয়েছে 27 দিন। 27 দিন করে বয়স হয়েছে। মেল ফিমেল দুটোই পেয়ে যাবে না? ফিমেল বোথ আছে, দুটো মেল আছে, দুটো ফিমেল আছে, দুটো মেল আছে, দুটো ফিমেল আছে, দেখুন। আর একদম ফেসে রিঙ্কেলও আছে, ফেস আপনি দেখে নিন। আর এদের মানে অ্যাকচুয়াল এরা খাচ্ছে কি এখন? এরা খাচ্ছে এখন পেডিগ্রি স্টার্টার, পেডিগ্রি স্টার্টার খাচ্ছে, আর স্যারেলাক্স উইডেবল, স্যারেলাক্স খাচ্ছে। খাওয়া সব একই, খাওয়া দাওয়া মেইনটেন্স সব কটা ব্রিডের একই আছে। আচ্ছা আচ্ছা, দাম রেখেছো? এগুলো 14000 করে পড়বে আপনার, 14000 টাকা করে দাম। ফিমেল বাচ্চা নিলে আপনার 500 টাকা কম হয়ে যাবে, ফিমেলগুলো 500 টাকা করে কম হবে, তাই তো? আচ্ছা, তো এরপরে কি কিছু ডিসকাউন্ট থাকছে না? এটাই ফিক্সড রেখেছো? সে কেউ যদি আসে তো কন্ট্যাক্ট করুন, নেগোসিয়েবল, এরপরেও করা যাবে। আর ডেলিভারির ব্যবস্থা কি কিছু করবেন? ডেলিভারি ব্যবস্থা বলতে, যদি লোকেশন কাছাকাছি হয় তাহলে তো ডেলিভারি হয়ে যাবে, আর যদি বাইরের হয় তাহলে আমার ট্রান্সপোর্টার আছে, ট্রান্সপোর্টার দিয়ে আমি ডেলিভারি করিয়ে দেবো। মানে দাদার তো লোকেশন হচ্ছে রানাঘাট, তো রানাঘাট এরিয়ার মধ্যে যদি কেউ নিতে চায় তো ফ্রি, কৃষ্ণনগর টু এদিকে ধরুন ব্যারাকপুর ফ্যারাকপুরের ভিতরে কেউ নিতে চায় তাহলে ডেলিভারিটা ফ্রি করে দেবেন, তাই তো? আর আপনি যে প্রাইসের কথাটা বললেন, অ্যাকচুয়ালি প্রাইস তো ওরকম ভাবে কোনো ব্রিডের হয় না, কোয়ালিটি। তো যখন মার্কেটটা যেরকম থাকে, যখন মার্কেট ডাউন থাকে তখন প্রাইসটা কম থাকে, যখন মার্কেটটা হাই থাকে, সবারই ঘরে একই ব্রিডের বাচ্চা স্টক আছে, তখন মার্কেটটা অটোমেটিক বেড়ে যায়। দারুন কথা বললেন, এটা একটা একদম বাস্তব। ফালতু প্রাইস নিয়ে ভাই কখনো কেউ গ্যারান্টি দিতে পারে না যে এটাই ফিক্সড প্রাইস হয়। হতেই পারে কালকে বিগেলের দাম 18000 টাকা হয়ে গেল, আবার এমন হতে পারে বিগেলের দাম কালকে 8000 টাকা হয়ে গেল। ঠিক, তো এখন যেগুলো আছে এইগুলো মোটামুটি 14000 টাকা করে আপনারা পাবেন। আসুন দাদাকে ফোন করুন, পুরো হেলদি গোল বাচ্চা, দেখুন কত সুন্দর বাচ্চাগুলো, কমপ্লিট হয়নি আপনি একটু গেটআপটা, বাহ, এর মধ্যেই দেখুন বাচ্চাগুলো, মুখে মুখে পুরো রিঙ্কেল ফিঙ্কেল সব আছে, সব চলে আসছে, রিঙ্কেল চলে আসছে, দেখুন কোয়ালিটি দেখুন, ব্ল্যাক শেডের উপরেই আছে, কালার আপনার ট্রাই কালারের ভিতরেই অ্যাভেলেবল আছে, ট্রাই কালারের ভিতরেই অ্যাভেলেবল আছে কালার, লেজের 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 উপরে টিপটাও আছে হোয়াইট কালারে, বাহ বাহ, এই দেখুন, দারুন দারুন দারুন। তো ঠিক আছে, পরে আরও আছে দাদার থেকে, শুধু এই নয়, লাসা দেখলাম, বিগেল দেখলাম, এরপরে আরও আছে, সেগুলোও দেখবো। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, দেখুন ওয়াও, ঠিক আছে, তো চলুন এরপরে আরও যেগুলো বাচ্চা আছে সেগুলোও দেখে নিই, ব্যাস। দাদা তাহলে নেক্সট ব্রিড এটা জার্মান শেফার্ড না? আছে জার্মান শেফার্ড, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। বয়স কতদিন আছে এগুলো? বয়স আজকে 21 দিন বয়স, বাচ্চাগুলো এখনো রেডি হয়নি,
যেগুলো নিতে গেলে মোটামুটি আরো 8-9 দিন ওয়েট করতে হবে। খাওয়া দাওয়া শিখে গেছে কিন্তু মোটামুটি 30 দিন কমপ্লিট না হলে বাচ্চা ছাড়বো না। ওই জন্য প্রি বুকিং চলছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, বুকিং ওপেন আছে, বুকিং করতে চাইলে বুকিং করতে পারবেন। আর বাবা মা যদি কারোর ভিজিট করার ইচ্ছা থাকে তাহলে বাড়িতে এসে বাবা মা দেখে নিতে পারবেন। আর দাম রেখেছো? এইগুলো প্রাইস রেখেছি 15,000 টাকা করে। 15,000 টাকা করে পার পিস, মেল ফিমেল যে যায় নেবে। বাহ, তাহলে 15,000 টাকার মধ্যে দেখুন এরকম সুন্দর জিএসডি আপনারা পেয়ে যাচ্ছেন। সেখানে কিছু কম বেশি ডিসকাউন্ট করে দেবো বাড়িতে, এরপরেও ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? এসে নিলে ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার শেয়ার করে দাও। 6294673422। লোকেশন? লোকেশন রানাঘাট, নাসরা। ডেলিভারি তো মোটামুটি সব ডেলিভারি অল ওভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখুন এদের অ্যাক্টিভনেসটা দেখুন, সব 21 দিন করে বয়স আছে। মেল ফিমেল যা যেটাই চাই সেটাই পেয়ে যাবেন। টোটাল ডেলিভারির যে ভিডিও সেটা আমার লাইভ চ্যানেলে গিয়ে দেখতে পাবে, লাইভে গিয়ে দেখতে পাবে। এগুলো সব জিএসডির বাচ্চা আছে, ব্ল্যাক, জেড ব্ল্যাকের উপরে জিএসডির বাচ্চাগুলো হলো। দাদার কাছে আছে এগুলো সেল পারপাস, 5 খানা জিএসডি। মাত্র 2 ঘন্টা বয়স বাচ্চাগুলোর, দেখুন। আমাদের কি সৌভাগ্য আসলাম আর দাদার কাছে এই দেখতে পেলাম। খাচ্ছে না, ঠেলছে জিভ দিয়ে। মুখে ভাজ আলা জিএসডি ভাজ পড়ে গেছে। প্রথম হয়েছে তো বাচ্চাটা, এইটাই মাথা, এটা প্রথম হয়েছে। নিউ বর্ন বেবি জিএসডি।